নমস্কার আমি সোমনাথ দাস এখন আলোচনা করব ভারতের নদীসমূহ উত্তরাখণ্ডের বদ্রীনাথ পাহাড়ের শতপন্থ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে অলকানন্দা নদী এর সঙ্গে বিষ্ণু প্রয়াগে মিলিত হয়েছে ধুলিগঙ্গা নন্দপ্রয়াগে মিলিত হয়েছে নন্দাকিনী নদী করণ প্রয়াগে মিলিত হয়েছে পিন্নরী গঙ্গা এবং মন্দাকিনী নদী কেদারনাথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে এবং গঙ্গোত্রী গুহা থেকে ভাগীরথী নদী উৎপত্তি লাভ করে হরিদ্বারের কাছে দেবপ্রয়াগে মিলিত হয়েছে এরপর অলকানন্দা নদী গঙ্গা নাম নিয়ে উত্তরপ্রদেশের কানপুর বেনারস হয়ে বিহারের ভাগলপুর পাটনা হয়ে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে প্রবেশ করে মুর্শিদাবাদ জেলাতে দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি পদ্মা নামে বাংলাদেশের মধ্য মধ্যে মধ্য দিয়ে অপরটি ভাগীরথী ও পরে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে যমুনাত্রি থেকে যমুনা নদী উৎপত্তি হয়ে হরিয়ানা দিল্লির পাশ দিয়ে প্রবাহিত হয়ে এলাহাবাদের প্রয়োগ প্রশস্তিতে গঙ্গা নদীতে মিলিত হয়েছে যমুনা নদীর গুরুত্বপূর্ণ শাখা নদী হল চম্বল এটি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে রাজস্থানের কোটা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের যমুনা নদীতে মিলিত হয়েছে এর তীরবর্তী অঞ্চলকে ব্যাডল্যান্ড বা বধভূমি নাম বলা হয় এর শাখা নদীগুলি হল বেনাস সিন্ধ পার্বতী এছাড়াও সিন্ধ বেতোয়া কেন হল যমুনার উল্লেখযোগ্য শাখা নদী গঙ্গা নদীর ডান তীরের উল্লেখযোগ্য শাখা নদীগুলি হল যমুনা টোনস সোন ছত্রিশ সোন নদীটি ছত্রিশগড়ে অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বিহারে গঙ্গাতে মিলিত হয়েছে এর শাখা নদীগুলি হল রিহান ও কোয়েল গঙ্গার বাম তীরের শাখা নদীগুলি হল রামগঙ্গা গমতি এই গোমতি নদীর তীরে লক্ষ্ণৌ শহরটি অবস্থিত ঘর যেটি নেপাল থেকে উৎপত্তি লাভ করেছে এর শাখা নদী হলো রাপ্তি গণ্টক ও কোশি এই দুটি নদীও নেপাল থেকে উৎপত্তি লাভ হয়ে উৎপত্তি লাভ করে বিহারে গঙ্গাতে মিলিত হয়েছে কোশি নদীকে বিহারে দুঃখ বলা হয় কারণ এই নদী বিহারে প্রতি বছর বন্যা নিয়ে আসে গঙ্গা নদী হলো ভারতের বৃহত্তম নদী দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার বিশ্বের দীর্ঘতম নদী হল মিশরের নদ দৈর্ঘ্য চার হাজার একশো বত্রিশ মাইল বা ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার বিশ্বের বৃহত্তম নদী হল ব্রাজিলের অ্যামাজন নদী চার হাজার মাইল বা ছ হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার এশিয়ার দীর্ঘতম নদী হল ইয়াংজে নদী এবং বিশ্বের সব থেকে ছোট নদী হল রো নদী অ্যান্টিসিডেন রিভার বা পূর্ববর্তী নদী সেই নদীগুলিকে বলা হয় যে নদীগুলি হিমা হিমালয় পর্বত সৃষ্টির আগে থেকে ছিল বর্তমানে হিমালয় হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হয়েছে যেমন ইন্দাস ইন্দাস নদী মানে সিন্ধু নদী কালী নদী একে সরজু নদীও বলা হয় এর তীরে অযোধ্যা শহরটি রয়েছে সতলুজ নদী এবং ব্রহ্মপুত্র নদী এবং এই সঙ্গে বলে রাখি পরবর্তী বা আয়াম নদী হল যে নদীগুলি আয়াম বরাবর বা দুর্বল শিলাস্তরকে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীতে মিলিত হয়েছে তাকে বলা হয় আয়াম নদী বা পরবর্তী নদী অনুগামী নদী যে নদীগুলি ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয় তাকে বলে অনুগামী নদী আর যে নদীগুলি ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে প্রবাহিত হয় তাকে বলা হয় বিপ্রা নদী সিন্ধু নদী কৈলাস পর্বতের মানসরোবর থেকে উৎপত্তি লাভ করে তিব্বত জম্মু কাশ্মীর ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে এর ডান তীরের শাখা নদীগুলি হলো শেয়ক ও গিলগিট বাম তীরের শাখা নদীগুলি হলো জাস্কর ঝেলম সতলুজ চেনাপ রবি ঝেলমের শাখা নদী হল নীলম শ্রীনগর শহরটি ঝিলম নদীর তীরে অবস্থিত শতলুজ নদী শতলুজ নদী ও কৈলাস পর্বতের মানস শরবত থেকে উৎপত্তি হয়ে হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের লুধিয়ানা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের সিন্ধু নদীতে মিলিত হয়েছে ব্যাস নদী হলো সতলুজ নদীর শাখা নদী যেটি হিমাচল প্রদেশে উৎপত্তি হয়ে পাঞ্জাবে মিলিত হয়েছে সিন্ধু নদীর দৈর্ঘ্য হলো তিন হাজার কিলোমিটার ব্রহ্মপুত্র নদী কৈলাস পর্বতের চেমায়ুংদাং হিমাবাহ থেকে উৎপত্তি লাভ করে তিব্বতে সাংকো নামে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশের দিহাং নাম নিয়ে প্রবেশ করে আসামে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নাম নিয়ে পদ্মা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটি বিশ্বের সর্বোচ্চ নদী একে স্কাই রিভারও বলা হয় এর দৈর্ঘ্য তিন হাজার আটশো কিলোমিটার এর বাম তীরের শাখা নদীগুলি হল দিবাং লোহিত নদী ধানসিড়ি এবং কপিলি বারাক নদী যেটি বাংলাদেশে বারাক নদী যেটি মণিপুর থেকে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে মেঘনা নামে পরিচিত এর ডানতীর শাখা নদীগুলি হল সুমনশ্রী মানস তিস্তা এগুলি ভুটান থেকে উৎপত্তি লাভ করেছে এছাড়াও রয়েছে শঙ্কোষ নদী রায়ডাক নদী জলঢাক নদী তিস্তা এবং কাঞ্জলি কালিঞ্জি নদী হল জলঢাক নদীর শাখা নদী আসামের ডিব্রুগড় এবং গৌহাটি শহরটি বৌহ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত পূর্ববাহিনী নদীগুলির মধ্যে রয়েছে মহানদী ব্রাহ্মণী নদী গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী ছত্তিশগড়ের সিহাওয়া থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার সম্বলপুর কটক শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যা উপকূলে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর দৈর্ঘ্য নশো কিলোমিটার ব্রাহ্মণী নদী উড়িষ্যার রাউরকেল্লা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যা উপকূলে পতিত হয়েছে শঙ্খ নদী হল এর একটি উল্লেখযোগ্য শাখা নদী ব্রাহ্মণী নদীর দৈর্ঘ্য সাতশো নিরানব্বই কিলোমিটার গোদাবরী নদী মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপত্তি লাভ করে নাসিক শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্ধ্র উপকূলে পতিত হয়েছে এর শাখা নদীগুলি হল ইন্দ্রাবতী পুমা প্রভা মঞ্জিরা মঞ্জিরা নদী এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী দক্ষিণ ভারতের প্রধান নদী এটিকে বৃদ্ধ এটি বৃদ্ধগঙ্গা নামেও পরিচিত দৈর্ঘ্য এক হাজার ছশো এক হাজার কিলোমিটার কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করে কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিজয়বাড়া শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে অন্ধ্র উপকূলে পতিত হয়েছে এখানে পক্ষীর ন্যায় বদ্বীপ দেখা যায় এর দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার এর শাখা নদীগুলি হল ভীমা কোয়েন ঘাটপ্রভা মালপ্রভা তুঙ্গভদ্র মুসি নদী অনন্তগিরি পর্বত থেকে উৎপত্তি হয়ে কৃষ্ণা নদীতে মিলিত হয়েছে এর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি হয়ে তামিলনাড়ু উপকূলে পতিত হয়েছে এর শাখা নদীগুলি হল অমরাবতী হেমাবতী অর্কাব আর্কাবতী ভবানী নোয়েল ও কাবিনী কাবেরী নদীর তীরে তিরুচিলা তিরুচিলাপল্লী শহরটি অবস্থিত কাবেরী নদীর দৈর্ঘ্য সাতশো পঁয়ষট্টি কিলোমিটার এছাড়া পূর্ববাহিনী নদীগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে রয়েছে পেন্নার নদী তামিলনাড়ুতে রয়েছে ভাগাই নদী এর তীরে মাদুরাই শহরটি অবস্থিত পেরিয়ার নদী রয়েছে কেরালাতে এবং এর সঙ্গে বলে রাখি উজ্জয়নী নদী উজ্জয়নী শহরটি মধ্যপ্রদেশের উজ্জয়নী শহরটি সিপ্রা নদীর তীরে অবস্থিত পশ্চিমবাহিনী নদী হলো নর্মদা ও তাপ্তি নর্মদা নদী ছত্রিশগড়ে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে বিন্ধ এবং সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশের জব্বলপুরের পাশ দিয়ে মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাট গুজরাট হয়ে খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে দৈর্ঘ্য এক হাজার তিনশো বারো কিলোমিটার তাপ্তি নদী মধ্যপ্রদেশের সাতপুরা পর্বত থেকে উৎপত্তি হয়ে মহারাষ্ট্র হয়ে গুজরাটের সুরাটের পাশ দিয়ে আরব সাগরে পতিত হয়েছে এছাড়াও রয়েছে মাহি নদী যেটি বিন্ধ পর্বত থেকে উৎপত্তি হয়ে গুজরাট উপকূলে পতিত হয়েছে এটি কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে সবরমতি এবং লুনি নদী হলো দক্ষিণবাহিনী নদী সবরমতি নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত লুনি হল অন্তর্বাহিনী নদী এটি কারণ এটি রাজস্থানের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ যে নদী একই রাজ্য থেকে অর্থাৎ একটা রাজ্যে মানে একই রাজ্যে উৎপত্তি এবং একই রাজ্যেই মধ্যে একই রাজ্যের মধ্যেই পতিত হয়েছে বা একটাই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ তাকে অন্তর্বাহিনী নদী বলে এই লুনি নদীটি আরাবল্লী পর্বতের সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়ে গুজরাটের কচ্ছেরণে পতিত হয়েছে গুজরাট এবং রাজস্থানের মাঝখানে যে কচ্ছেরণ রয়েছে সেখানে পতিত হয়েছে দৈর্ঘ্য চারশো পঁচানব্বই কিলোমিটার ফণি নদী রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার এর উপর রয়েছে মৈত্রী সেতু উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দে গঙ্গা অ্যাকশান প্ল্যান নেওয়া হয়েছিল যেটি ওয়েস্ট বেঙ্গল বিহার বিহারশো সাতাশটি রাজ্যের গঙ্গার প্রাথমিক দূষণ রোধ করার জন্য এছাড়া উনিশশো ষাট খ্রিস্টাব্দে ইন্দাস এগ্রিমেন্ট অনুযায়ী ইন্দাস অর্থাৎ সিন্ধু নদী সিন্ধু নদী কন্ট্রোল ব্যাস রবি এবং সতলুজ নদী এটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে ভারত এবং সিন্ধু ঝেলাম এবং চেনাম নদীকে কে চেলাম নদী কন্ট্রোলে থাকবে পাকিস্তানের